আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আছেন কি না? গতকালকে তৃষা আপনি একটা যে জানতে চেয়েছিলেন ওটা রিপ্লাই দিয়ে দিছে, এই জন্য আমি ইয়ে করিনি। অনিমা, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম তৃষা। শ্রেয়া জি ভালো আছি, সীমান্ত। সকাল 8টায় দেখি আপনারা অনেক ভালো অ্যাক্টিভ থাকেন, খুবই ভালো, অ্যাক্টিভ থাকা দরকার আছে। ওয়ালাইকুম আসসালাম সোহেব। গতকালকে কি জানি খুব সম্ভব কাল লেখা পড়তেছিলাম, একটা কথা লিখলো যে সকালবেলা 2 ঘন্টা আগে উঠেন, মানে আমরা যেখানে 9টা 10টা বাজে ঘুম থেকে উঠি, ওইখানে রেফার করলেন যে সকালবেলা 2-3 ঘন্টা আগে, মানে আগে উঠেন, জীবনটাকে এগিয়ে রাখেন। আসলে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা আগে যদি আমরা ঘুম থেকে উঠি, এর মানে এটা যে ঘুমাইতে হবে না, মানে পর্যাপ্ত পরিমাণ ঘুমায় ফজরের সময় উঠে এরপর যদি আমরা না ঘুমাই, তাহলে প্রতি মাসে আমরা কত ঘন্টা বেশি পড়ার বা কাজ করার সময় পাই, প্রতি বছরে কতটা ইয়া পাই। গ্রামগঞ্জের মধ্যে দেখবেন, ওয়ালাইকুম আসসালাম জেসমিন, গ্রামের মধ্যে দেখবেন মহিলারা কাজ করে, সারা দিন কাজ করার পরও মানে সকালবেলা ভাতটা, দুপুরের ভাতটা তুলে ফেলে তারপরে দেখা যায় 9টা সাড়ে 9টা বাজে, মানে দুপুরের ভাতটা রেঁধে ফেলছে 9টা সাড়ে 9টা বাজে। অথচ শহরের মধ্যে দেখা যায় সকালের নাস্তা করতে করতে জোহরের আজান দিয়ে দেয়, স্বাভাবিকভাবে কার সময়টা বরকত হবে বলেন? আসসালাম নুসরাত তুল হাই, সৌরভ। আচ্ছা আচ্ছা, 15 জন আজকে একটু তুলনামূলক কম মনে হচ্ছে, আজকে একটু তুলনামূলক কম। আচ্ছা আজকে ছোট্ট একটা প্রবন্ধ পড়াবো আপনারা, আমার পথ একটা প্রবন্ধ আছে বের করেন, আমার পথ 77 নম্বর পেয়েছে, সরি 77 না, আপনাদের বইয়ের মধ্যে আমার পথ প্রবন্ধটা বের করেন। আমার পথ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, আমার পথ। আচ্ছা আমার পথ মানেটা কি, মানে আমার আদর্শ। আমার পথ মানে কি, এটা হচ্ছে আমার আদর্শ, এটা হচ্ছে আত্মবিশ্বাস জাগরণমূলক প্রবন্ধ। আত্মবিশ্বাস জাগরণমূলক প্রবন্ধ, মানে এই প্রবন্ধটা পড়লে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে, ঠিক আছে, আত্মবিশ্বাস। আর এই প্রবন্ধটার মধ্যে আসলে কোন জিনিসগুলো তুলে ধরা হয়েছে সেটা আমরা পড়ার ক্ষেত্রেই বলবো, তবে জাস্ট কিছু এক্সাম্পল দিই তাহলে আমরা বুঝতে পারি। তাহলে মানে আজকের যে ক্লাস কথাগুলো হবে এই কথাগুলো খুব মানে বুকে লাগবে আপনাদের, কিছু বুঝছেন, খুব বুকে লাগবে। আমরা যে জীবনে সফল হইতে পারি না বা আমরা বড় কিছু করতে পারি না, এটার একটা বড় দায়ভার হচ্ছে আমাদের বাবা মা, আমাদের একটা বড় দায়ভার। সব বাবা মাই চান হচ্ছে সন্তান খুব ভালো করুক, কিন্তু সবার বোঝার পদ্ধতি কিন্তু এক না সবার, ঠিক আছে, সবাই চায় সন্তান ভালো করুক, কিন্তু সবাই যে পথে পরিচালন করতে চায় সেটা কিন্তু সবাইটা রাইট হয় না, ঠিক আছে। খুব স্বাভাবিকভাবে যিনি একজন কৃষক তিনিও চাবেন তার ছেলে খুব ভালো হোক। এখন কৃষি ক্ষেত্রে যদি তার জ্ঞান চায় তাহলে উনি বলতে পারবেন যে ঠিক আছে হ্যাঁ কৃষি ক্ষেত্রে এই কাজগুলো করে তোমার ভালো হবে, ঠিক না। কিন্তু উনি যদি ডাক্তারি ক্ষেত্রে জ্ঞান দেয় তাহলে কি এটা হবে, হবে না, বুঝতে পারছেন। আপনি যে কোনো জায়গায় যদি
রোগ ডাক্তার দেখাইতে চান, কথার কথা বড় এক জায়গায় ডাক্তার দেখাইতে গেলেন, আপনার আত্মীয় স্বজন শুনে ফার্স্টেই কথাটা বলবে কি দরকার ছিল ওই হসপিটালে যাওয়া, কি ডাক্তারি করতেছে এই সে। এখন দেখেন ডাক্তারের কথাকে, ডাক্তারের যে বিষয়টা এটাকে আমি আপনাকে ডাক্তারের চেয়ে ভালো বুঝবো, ভালো বুঝবো না, তো এত বুঝতে তো আপনিই হেল্প করেন, বুঝতে পারছেন কি বিষয়টা? তো সব বাবা মাই চাই আমরা ভালো করি, কিন্তু ভালো হইতে সবাই দেয় না। লাইফে আপনি সাকসেস হইলে সবাই আপনাকে নিয়ে নাচানাচি করবে, তো লাইফে কেউ কাউকে সাকসেস দিতে দেয় না, ইভেন তো বাবা মাও দেয় না। আসেন কিছু এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। এখন আপনাদের যে টাইমটা যাচ্ছে এই টাইমটা খুব বেশি সংকটকালীন সময় না। এখন যখন 2 বছর পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ট্রাই করবেন, তখন দেখবেন পাশের বাড়ির আন্টি কিংবা পাশের বাড়ির ভাইয়া এরা হচ্ছে আপনার সবচেয়ে বড় ক্ষতিকারক। পাশের বাড়ির ভাইয়া কিংবা পাশের বাড়ির আপু, যিনি কোনো সময় ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছেন, চান্স পায় না শুধু পরীক্ষা দিচ্ছেন, পাশের বাড়ির আন্টি এসে বলবে আরে আমার অমুকের পিস্তুতো ভাইয়ের মাসতুতো ভাই অমুক জায়গায় চান্স পাইছে, অমুক জায়গায় এই পাইছে সেই পাইছে, এই ধরনের কথাগুলো কিন্তু বলে। তখন বাবা মা কি করে, তাদের কথাগুলো শুনে, শোনার পরে এই প্রেশারটা আপনার উপর দেয়, বুঝতে পারছেন বিষয়টা? প্রেশারটা কিন্তু আপনার উপরে দেয়, আর আপনি কি করেন, বাবা মার প্রেশারের জন্য আপনি কিছু করতে পারেন না। মনে করেন আমরা সবাই কিন্তু ক্রিকেট খেলি, ছেলেরা সবাই ক্রিকেট খেলি, পাড়ার মাঠে ক্রিকেট খেলতে দেন, পিটায় পুটা ছক্কা মেরে ফেলবো। এখন জাতীয় দলে যখন আমাদেরকে চান্স দেয়, তখন জার্সিটা পড়ার পরে মানে যে একটা মানে ভয় কাজ করে, এই ভয় কিন্তু আর আমরা কাজ করতে পারি না। আপনারা ধোনির যে ছবিটা আছে, ছবিটা দেখছেন কিন্তু, এখন আমরা আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে উপরে উঠতে দেয় না, তারা শুধু প্রেশার 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 দেয়, তোমাকে এই টিচার দিয়ে পড়াইছি, জীবনে যা চাইছো তা দিছে, ইত্যাদি ইত্যাদি। আরেকটা বিষয় হচ্ছে বাবা মা অনেক সময় কথাটা বলে তুই এত রেজাল্ট খারাপ করছো আমি মুখ দেখাবো কিভাবে, একটা কথা বলে। আরে ভাই আপনার রেজাল্টের খারাপের সাথে আপনার বাবার মুখের কি সম্পর্ক? এখন আপনার বাবা যদি আল্লাহ না করুক দুর্নীতিবাজ যদি হয় আপনার বাবা, আর আপনি যদি A+ পান, তাহলে কি সেটা কি মুখ উজ্জ্বল করবে? এই যে যারা দুর্নীতিবাজ ধরা খাইতেছে তাহলে কি সেম না? আমাদের কারো সম্মান কারো উপর ডিপেন্ড করে না, আপনি আপনার সাধ্য মতো চেষ্টা করবেন, এতটুকুই হচ্ছে মূল কথা, ঠিক আছে? তো সবাই যে ক্লাসের ফার্স্ট হবে বিষয়গুলো এমন না। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমরা কিভাবে প্রেশার গুলো আমরা কন্ট্রোল করবো? আজকের ক্লাসগুলো আমি জানি না আপনারা কি বুঝবেন না বুঝবেন, সে ক্লাসগুলো অনেক কঠিন ভাষায় কথাগুলো বলবো, কিভাবে প্রেশার গুলো ফল করবেন। ফার্স্ট অফ অল ভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় পাশের বাড়ির আন্টিকে আপনার নিয়ন্ত্রণ করতেই হবে, প্রয়োজনে সম্মুখে অপমান করতে হবে, ডিরেক্টলি বলে দিবেন আন্টি আপনি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, একদম ডিরেক্টলি বলে দিবেন, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে পাশের বাড়ির কোনো বুয়েটে কিংবা টুয়েটে কিংবা মেডিকেলে টিকা যদি কেউ বা পরীক্ষা দেওয়া লোক আপু যদি লাফালাফি করে, আচ্ছা আপু আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার 100-তে কত পাইছেন, কারণ সাধারণত 100-তে 50-55 এরকম পায়, তখন বাবা মাকে বুঝাবেন এ তো মাত্র 50% নাম্বার পায়, কোনো রকমের চান্স পাইছে, এ আবার কিভাবে হবে? আপনি যদি শুনেন ডু অর ডাই, আপনি যদি এগুলো যদি প্রোটেস্ট না করতে পারেন আপনাকে দিয়ে হবে না। এরপর আরো কিছু কথা বলি, জীবনে যদি টিচারদের বদদোয়া যদি আপনার ভাগ্যে না হয় তাহলে আপনি জীবনেও কিছু করতে পারবেন না, আর যদি মুরব্বীদের কাছ থেকে বেয়াদো ওয়ার্ডটা না শোনেন আপনি জীবনেও কিছু করতে পারবেন না। এখন টিচারদের কাছ থেকে বদদোয়া বলতে কি বোঝাচ্ছে মনে রাখবেন, আপনার স্বার্থটাই হচ্ছে বড় জিনিস, আপনি যা আপনার স্বার্থটাই হচ্ছে বড় জিনিস। এখন আমি আপনাকে ঠিক মতো পড়াইতে পারতেছি না, আমি আর কি করলাম, আপনার বাবাকে ফোন দিলাম, মাকে ফোন দিলাম, কি অমুকে তো আমার কাছে পড়ে এত ভালো করছে দেখবনি ও কি করে, এটা ওয়ান কাইন্ড অফ বদদোয়া। এই বদদোয়াতে কোনো দরকার নেই, কারণ টিচার আপনার সাথে হাসি হেসে কথা বলবে, আপনার বাসায় দাওয়াত খাবে, এগুলোর জন্য টিচার না। টিচার হচ্ছে আপনি টিচারকে টাকা দিবেন, টিচার আপনাকে পড়াবে, এইটুকুই হচ্ছে টিচারের সাথে রিলেশন, ভবিষ্যতের জন্য সম্মানটা থাকে এটাই। এখন আমরা কেউ কি টিচাররা অনেকে কি করে কি স্টুডেন্টদের সাথে খুব খাতিল, বাপ রে বাপ মারাত্মক খাতিল, খুব ফ্রি এসে পড়ার ব্যাপারে লবডঙ্কা, স্টুডেন্টদের যার সামনে গল্প বলতেছি, এই করতেছি সেই করতেছি, পড়াচ্ছি না, এইগুলাই হলে লাভ নেই, ওই টিচারের বদ্দুয়ায় লাভ নেই। হ্যাঁ আবার টিচারের টাকা মাইরা দিচ্ছেন বা এগুলো করছেন সেটা আলাদা বিষয়, ওই বদ্দুয়া কিন্তু কাছে লেগে যাবে। আর মুরব্বীদের কোনো ভুল ধরায় দিলে তারা একটা কথা বলবে বেয়াদব, মুরব্বীদের কোনো ভুল ধরায় দিলে, এটা আপনিও যখন মুরব্বী হবেন সেম বেয়াদব। ভাই মুরব্বীদের সাথে বেয়াদবি করাটা কখনোই কাম্য না, কিন্তু মুরব্বীদের যদি ভুল না ধরা দেন তাহলে হবে না। যেমন আমার বাসার পাশে এক লোক আছে, তার 5টা ছেলে, খুব একেবারে নম্র ভদ্র লেজ বিশিষ্ট এরকম সন্তান, একদম পুরা কথা। তো উনি কি করছে, আমাদের এখান থেকে রাস্তার টাকা তুলে রাস্তার কাজগুলো আর করে নাই, উনি হয়তো ওনার কোনো কাজে লাগাইছে। আমি ওনার বড় ছেলেরে বললাম যে কি ব্যাপার, আপনার বাবা তো রাস্তার জন্য টাকা নিছে, এরপর তো রাস্তার কোনো কাজ করলো না।
ওনার বড় ছেলে কিংবা ওনার পাঁচ ছেলের কেউই প্রশ্নটা ওনাকে করার সাহস পায়নি যে বাবা তুমি রাস্তার টাকাটা কি করছো। এত আদব লেহাজোলা পোলাপাইন দিয়া কোনো লাভ হবে না, কারণ বাবার অন্যায় মার অন্যায় যে প্রশ্রয় দিবে সে সন্তানকে দ্বারাও কিছু হবে না। আপনি জানেন আপনার বাবা দুর্নীতিবাজ, আপনি জানেন খুব ভালো করে, কিন্তু আপনি আপনার বাবার দুর্নীতির কোনো প্রোটেস্ট করেন না, আপনি জানেন যে আপনাদের কোনো অবৈধ ইনকাম আছে, আপনি এগুলোর প্রোটেস্ট করেন না, তাহলে ভাই আপনিও সঠিক ভালো মানুষ হতে পারবেন না, এটা নিশ্চিত থাকেন, ঠিক আছে। এখন আপনি যদি আপনার বাবার দুর্নীতির প্রতিবাদ করেন তাহলে সরাসরি বলে দিবে কি বেয়াদব, এটা বলে দিবে, ঠিক আছে। আচ্ছা তাহলে তো খুবই ভালো। অক্সিজেন মোটিভেশন, আচ্ছা শুরু করি। আমার পথ, ওই যে অবস্থা কেরোসিন আপনারও করতে হবে। আমি যখন ইয়াতে ক্লাস করাতে যাই, আমি নাম বলবো না, তো ক্লাস করাতে যাই বিসিএস এ, তখন আমার যে অপোজিট টিচার ছিলেন উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, নাম বলবো না, ওনার জায়গায় আমার ক্লাস করতে হয়েছে। স্বাভাবিকভাবে বলে আপনার আমার মাইনা নিবে না, কারণ উনি অ্যাসোসিয়েট প্রফেসর, নাম সে ইত্যাদি। তা আমি যদি এখন মনে করি বাপ রে বাপ উনি অ্যাসোসিয়েট প্রফেসর, ওনার মতো আমি পড়াইতে পারবো না বা ওনার কাছে দাও যাইতে পারবো না, হ্যাঁ আমি ওনার কাছে দ্বারা যাইতে পারবো না, ঠিক আছে, ফিল্ডে দ্বারা এই কথা বললে হবে না, বুঝতে পারছেন কি বিষয়টা? যেমন কথার কথা বাংলাদেশের প্লেয়ার মিরাজ রে ধরেন বা মুস্তাফিজ রে ধরেন, ঠিক আছে, এখন দেখেন মিরাজ রে যখন পেস বল করে বুমরা, মিরাজ যদি বাপ রে বাপ ডরে ডরে আপনার এই আমি ব্যাটে লাগাইতে পারবো না, তাহলে কি ক্রিকেট খেলা হবে? ক্রিকেট খেলা হবে না, ঠিক আছে। আবেগ দিয়ে মানে আবেগ বা সিম্প্যাথি আবেগ করে কিছু হবে না, আপনাকে যখন মাঠে নামতে হয়েছে আপনাকে এখন ভুমদার বলে ছয় মারতে হবে, 150 গতির বল ছয় মারতে হবে, সোজা কথা এটাই, এই জন্যই তোমাকে এখানে নামানো হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য ডু অর ডাই ডিসিশন, আর কিছুই করার নেই। আচ্ছা শুরু করি আমরা। আমার পথ, আমার পথ মানে হচ্ছে আমার আদর্শ। আচ্ছা আমার পথ মানে হচ্ছে আমার আদর্শ, এটার একটা ঘটনা আমার বাবা বলছেন তাহলে বুঝতে পারবেন। আমার বাবা যখন বিমানবাহিনীতে ইন্টারভিউ দিতে চান, তখন একটা ছেলে মানে দুই বন্ধু দুইজনকে বলতেছে যে যদি বলে কোন কমান্ডার ভালো, তুই বলবি যে হচ্ছে আমি ভালো, আর আমাকে জিজ্ঞেস করলে বলবি তুই ভালো, এরকম মানে একজন আরেকজনকে প্রমোট করা। তো জিজ্ঞেস করছে কোন কমান্ডার ভালো, সে বলতেছে আমার বন্ধু ভালো, ভালো কথা। বন্ধুর জিজ্ঞেস করছে কে ভালো, সে বলছে আমি ভালো, যে বলছে আমি ভালো তাকে চাকরিতে রাখছে, আর যে বলছে আমার বন্ধু ভালো তাকে চাকরিতে রাখে নাই। কেন রাখে নাই? তোমার নিজের উপরে নিজের কনফিডেন্স নাই, তাহলে তুমি কিভাবে পরিচালনা করবো সবকিছু, বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন কথার কথা, নটরডামের স্টুডেন্ট বা সিটি কলেজের স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, বা এই যে আপনারা মানে মেয়েরা পিছায় কেন, মেয়েরা পিছায় আছেন কেন, বা বড় বড় কলেজের স্টুডেন্টদের কাছে আপনারা পিছায় থাকেন কেন? দেখেন আমার এখানে একটা স্কুল আছে, ধনিয়া কলেজ একটা কলেজ আছে, তো এখানে যদি কাউকে বলা হয় তুমি কোন কলেজে পড়ো, ধনিয়া কলেজ, ধনিয়া কলেজ বলে। আচ্ছা দেখেন সে নিজের কলেজটাকে নিজেই বিকৃত ভাবে উচ্চারণ করতেছে। এবার নটর ডেমের কোনো স্টুডেন্টকে বলে নৈটা কলেজ বলে, বলবে না, দেখছেন? সিটি কলেজের কোনো স্টুডেন্ট কিন্তু বলে না সিটটা কলেজ, এভাবে বলে না, মানে নিজের কলেজকে নিজে কিন্তু বিকৃত করে না। এখন দেখেন আপনি যখন নিজের প্রতিষ্ঠানকে নিজে মর্যাদা দেন না, তাহলে অন্যরা কেন আপনাকে মর্যাদা দিবে, আপনারাই বলেন। তো সমাজের নারীদের কথাই আমরা বলি, এরা মনে করি পুরুষরা সুপার পাওয়ার আছে, এই সেই ইত্যাদি ইত্যাদি, পারে না। তো এইটা যদি তারাই মনে করে তাহলে অন্যরা তাকে মানে দাম দিবে কেন? এই জন্য নিজেকে কখনো হীনমন্য ভাবার কোনো কিছু নেই, ঠিক আছে। চারে অমুকে অমুক কলেজে পড়ে আমি তো মনে তার কাছে পারবো না, অমুকে বুয়েটে পড়ছে বাবা সে তো মনে জান্নাতে সার্টিফিকেট পাই গেছে, বা অমুকে ডাবিতে পড়ছে বাপরে বাপ চরম মেধাবী, আর আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে আমি মেধাবী না, এই ধরনের কোনো হীনমন্য তো আনাই যাবে না। কারণ ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের চেয়ে অনেক মেধাবী স্টুডেন্ট আপনাদের সাথেও আছে, কিন্তু হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে সেখানে ভর্তি হতে পারেনি, কিন্তু বুয়েটে না টিকলে বা ডাবিতে না টিকলে সে মেধাবী না এটা বলা যাবে না, বুঝতে পারছেন বিষয়টা? জি এটা আমার খুব মানে হচ্ছে প্রাণের একটা প্রবন্ধ, আপনাদের সাথে অনেক কথা বলবো আজকে। আমার কর্ণধার আমি, কর্ণধার মানে হচ্ছে দায়িত্ববান। আমার কর্ণধার আমি মানে হচ্ছে আমার দায়িত্ববান আমি। এখানে দায়িত্ববান বলতে কি বুঝাচ্ছে, মানে নিজের যে সক্ষমতা বা নিজের উপর নিজের আস্থার কথাটা এখানে বুঝাচ্ছে যে আমার দায়িত্ব আমি বুঝি। এখন ফর এক্সাম্পল ভালো করে বুঝুন, আমাদের গার্ডিয়ান এটা বুঝতে চায় না, সবসময় কথাটা বলি যে গার্ডিয়ান ঠিক করে দেয় তুমি কোন টিচারের কাছে পড়বা, কোন টিচারের কাছে পড়বা, কারণ ওই যে ছোট ভাই বোন স্কুলে নিয়ে যায়, স্কুলে নিয়ে ওই যে স্কুলের বেঞ্চের মধ্যে বসে,
বসে তারপরে ওই যে মহিলাদের যে আড্ডাখানা হয়, আড্ডাখানা, এই আড্ডাখানায় বসে কে কোথায় পড়ায়, কোন জায়গায় কি করে ইত্যাদি ইত্যাদি এগুলো আলোচনা করে। তো এখন দেখেন আসলে হবে কি, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আপনার দায়িত্ব আপনি বলে দিবেন না অমুক স্যার ভালো পড়াচ্ছে তাহলে তো আমি অন্য জায়গায় যাবো না, দরকার কেন। এখন আপনারা কি করেন, গার্ডিয়ানের মুখের উপরে কথা বলতে পারেন না, ও আচ্ছা যেখানে দেয় সেখানে দেয় ইত্যাদি ইত্যাদি, পরে বাস পড়াই হয় না। কারণ গার্ডিয়ানরা আসলে যারা না জানে তারা কিন্তু কথায় প্রভাবিত হয় অন্যের কথায়। আচ্ছা ক্লাস ফার্স্ট মানে প্রথম যে হয়েছে সে যে টিচারের কাছে পড়বে, আপনি সেই টিচারের কাছে পড়লে কি প্রথম হয়ে যাবেন? কখনোই হবেন না, কে বুঝাবে এগুলা, কেউ বুঝানো নাই। দেখেন আমার কর্ণধার, আমি কর্ণধার লেখেন, নেতৃত্ব প্রধানের শক্তি, নেতৃত্ব আমার পথ দেখাবে আমার সত্য, ঠিক আছে, সত্য মানে হচ্ছে আদর্শ, সত্য মানে হচ্ছে আদর্শ। মজার বিষয় হচ্ছে আপনাদের অনেকের গার্ডিয়ান, আপনাদের না হয়তো অন্যখানে গার্ডিয়ান ফোন দেয়, স্যার আপনি কিভাবে পড়াবেন, কোন সিস্টেমে পড়াবেন, এই সেই ইত্যাদি ইত্যাদি, খুব ধৈর্যের সাথে অ্যান্সার গুলো দিই, মানে মেজাজ তো খুব খারাপ থাকে এত কথা বললে। যাই হোক পরবর্তীতে আমি গার্ডিয়ান বলে, আচ্ছা আপনি কি ফেসবুক সম্পর্কে জানেন? না স্যার আমি তো ফেসবুক সম্পর্কে জানি না। তো আপনি ফেসবুক সম্পর্কে না জানলে আপনি আমার কিভাবে জিজ্ঞেস করেন কিভাবে পড়াবো না পড়াবো, আপনি যেটা জানেনই না। অবস্থা হয়েছে এরকমই, অনলাইনে পড়াবে কি পড়াবে, কিছুই পড়ানো হয় না, এই ধাপ্পাবাজি, বাস এক কথায় আমি ধাপ্পাবাজ, পড়াই আর না পড়াই ধাপ্পাবাজ হয়ে গেছি, বুঝতে পারছেন? কিন্তু ক্ষতি হয় কার, ক্ষতি হয় স্টুডেন্টের, ঠিক আছে। স্যার আপনি তো কোনো কলেজের টিচার না? না আমি তো কোনো কলেজের টিচার না। ও আচ্ছা তাহলে তো আসলে লাভ নেই। আরে আশ্চর্য, মানে ডাইকাই না অপমানের সিস্টেম থাকে, ঠিক আছে। আমি কি বলছি যে আমার আমার নিয়ে আপনার লাভ হবে কিংবা আমার কাছে আপনার পড়াইতে হবে, পড়াইতে হবে না, মানে ডাইকা নিয়ে অপমান, ওই স্টুডেন্ট গুলোর কোনো লাভ হয় না। কেন লাভ হয় না, আপনারা কলেজের পড়াগুলো কলেজ টিচার ছাড়া পড়তে চান না, কিন্তু ভার্সিটি যখন অ্যাডমিশন কোচিং করেন তখন আপনাদেরকে কে পড়ায়? হ্যাঁ আচ্ছা, আমার পথ দেখাবে আমার সত্য, সত্য মানে হচ্ছে আমার আদর্শ। আমার যাত্রা শুরুর আগে, যাত্রা শুরু বলতে কোন যাত্রা, লেখেন হিন্দু মুসলমানের অন্তরায়, এই যে পরের পৃষ্ঠায় যান, পরের পৃষ্ঠায় যান, পরের পৃষ্ঠা লাস্টের প্যারায় দেখেন, হিন্দু মুসলমানের অন্তরায় বা ফাঁকি কোনখানে, হিন্দু মুসলমানের মিলের ফাঁকি বা অন্তরায় বা ফাঁকি, মানে হিন্দু মুসলমানের বিভেদের কারণ কি, এই পথটা দূর করা, হিন্দু মুসলমানের বিভেদ দূর করা। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, আমি নমস্কার করছি আমার সত্যকে, সত্য মানে কি বললাম, আদর্শ, ঠিক আছে, সত্যকে মানে কি আদর্শ, ঠিক আছে, আমার সত্যকে। আচ্ছা তার মানে কি, দেখেন নিজে নিজের আদর্শের উপর অবশ্যই কি থাকতে হবে, অটুট থাকতে হবে, যে যাই বলুক না কেন নিজে নিজের আদর্শের উপর অটুট থাকতে হবে। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি আমার সত্যকে, এখানে অসাম্প্রদায়িক মনোভাব তুলে ধরছে, অসাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক, ঠিক আছে। যে পথ আমার সত্যের বিরোধী সেই পথ, মানে বিরোধী পথ, সেই পথ মানে কি বিরোধী পথ, যে পথ আমার সত্যের বিরোধী মানে যে পথটা আমার আদর্শের বিরোধী সেই পথ, বা আর কোনো পথই আমার কোনো বিপদ না। কেন বিপদ না, কারণ মিথ্যাকে চিনতে পারায়, মিথ্যা চিনতে পারায়, বা আরেকটা অর্থ দিতে পারেন সত্য জানতে পারায়, সত্যের উপর বিশ্বাস থাকা। যে পথ আমার আদর্শের বিরোধী সেই পথ, কিংবা আর কোনো পথই কিনা আমার বিপথ না, মানে আমার সত্যের উপর বিশ্বাস থাকার কারণে আমার কিনা ভুল করতে না। আচ্ছা এটার মিনিংটা একটু ভালো করে বুঝে নেন, ফর এক্সাম্পল আপনি সায়েন্সকে খুব ভালোবাসেন, আপনি সায়েন্সের স্টুডেন্ট খুব ভালোবাসেন আপনি, তাহলে আপনি যেখানেই যান না কেন প্রয়োজনে যদি আপনি ঢাকা ভার্সিটিতে যদি সায়েন্সের চান্স নাও পান, যদি সায়েন্স আপনার প্যাশন হয়ে থাকে প্রয়োজনে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বেন, ঠিক না, কারণ আপনার সায়েন্স হচ্ছে প্যাশন। এখন আপনি কি করলেন, দেখেন কি বলতেছে, যে পথ আমার সত্যের বিরোধী, আপনি সায়েন্স ভালোবাসেন সায়েন্স পেলেন না, তো সায়েন্সের যদি আর্টস পেলেন কিংবা কমার্স পেলেন তো আপনি সেটা নিবেন না, কিংবা কেউ যদি আপনাকে কোনো লোভ দেখায় যে তুমি আর্টসে পড়ো কিংবা তুমি কমার্সে পড়ো আমি তোমাকে একটা জব দিব, বাস্তবিকে যদি আপনি সায়েন্সকে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই কি সায়েন্সকে
আপনি সরায় দিবেন না। বুঝতে পারছেন কি বিষয়টা? ওটাই বলতেছে যে পথ আমার সত্যের বিরোধী, মানে যে পথ আমার আদর্শের বিরোধী, সেই বিরোধী পথ কিংবা অন্য কোনো পথকে বা লোভনীয় পথকে আমি কখনো একসেপ্ট করবো না, কারণ আমার আদর্শের সাথে মিলে না। আপনারা মহেন্দ্র সিং ধোনির যে ছবিটা আছে দেখছিলেন, খুব কি জানি নাম মনে নেই আমার, ওটার মধ্যে দেখছেন যে ধোনি এক সময় ট্রেনের চাকরি করতো, ট্রেনের স্টেশন মাস্টার হিসেবে চাকরি করতো ট্রেনের। ভারতের মধ্যে স্টেশন মাস্টারের চাকরিটা কিন্তু বিশাল পদ, কিন্তু তার প্যাশন হচ্ছে খেলাধুলা, তা কি হবে হবে না, সে কিন্তু ফিরে আসছে। তো আমাদের এই প্যাশনটা আমাদের গার্ডিয়ান অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয় আমাদের প্যাশনটা, ঠিক আছে। আচ্ছা, রাজভয়, রাজভয় মানে কি? রাষ্ট্রের ভয়। রাজভয় মানে কি বললাম? রাষ্ট্রের ভয়। যেমন কথার কথা, শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বললে কি হবে বলেন তো আপনারা? শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বললে আপনার যে 57 ধারায় ধরে দিবে সাধারণ। আর লোকভয় মানে কি? সমাজের ভয়। লোকভয় মানে কি? সমাজের ভয়। আচ্ছা, আমাদের সমাজে যত অপরাধ হয় আমাদের সমাজে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে লোকভয়। যত ধরনের অপরাধ হয় ম্যানেজ করে চলো, ম্যানেজ করে চলো, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল দিই, ফর মানে হ্যাঁ, দ্য আনটোল্ড স্টোরি জোহার, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। যে মনে করেন কথার কথা, মানে আপনার বাবা দুর্নীতি করে, আপনার বাবা না আরেকজনের বাবা দুর্নীতি করে, এখন কেউ যদি প্রচার, আপনার মা যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, আচ্ছা একটু ম্যানেজ করে চলো না, ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। মোসাদ্দেককে তো আপনারা চিনেন, মোসাদ্দেক বাংলাদেশের প্লেয়ার, মোসাদ্দেক খুব অল্প বয়সে বিয়ে করছিল, অল্প বয়সে। তো মোসাদ্দেক যখন তার ওয়াইফকে যখন সে ডিভোর্স দেয়, তখন সে একটা কথা বলে যে আমি যখন ক্রিকেট খেলায় ছিলাম তখন ওর ওয়াইফ ওর মানে মার গায়ে হাত তুলছে, অথচ ওরা খালতো ভাই বোন, মার গায়ে হাত তুলছে। তো এখন এইটা নিয়ে কি করলাম আমরা সবাই, কি করলাম মোসাদ্দেককে ঝেড়ে ফেললাম, কারণ যাই হোক না কেন সেলিব্রিটির দোষ, যাই হোক না কেন সেলিব্রিটির দোষ। পরে মোসাদ্দেক বাধ্য হয়ে বলছে যে আমার মার গায়ে হাত তুললে আমি কিভাবে রাখবো আমি ওকে। এরকম আমাদের সমাজে অভাব নেই, এরকম অনেক আছে, ছেলে বলেন মেয়ে বলেন এরকম অকারেন্স অনেকেই করতেছে, কিন্তু ওইটা সমাজের মধ্যে প্রকাশ করা যাবে না। এ প্রকাশ না করতে করতে অন্যায়টা আরো বেশি প্রতিবাদী হয়। আপনি যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথাগুলো দেখেন মেয়েদের, কেন হয়, হওয়ার পর কি সে বলতে পারে না? এই যে রিসেন্টলি যে শিশুদের শান্তি পুরস্কার পাইছে, এই ছেলেরা একটা অ্যাপস তৈরি করে, ঠিক আছে, কেউ কাউকে বলতে পারে না, সমাজ সেটা মেনে নেয় না। তা আমাদের সমাজে যে অপরাধগুলো হয় তার একটা বড় কারণ হচ্ছে সমাজ, লোকে কি বলবে, লোকে কি বলবে, বুঝছেন? এটাই বলছে, দেখেন রাজভয় লোকভয় কোনো ভয় কি না আমাকে বিপথে নিয়ে যাবে না। আমি রাষ্ট্রকেও ভয় পাই না, আমি সমাজকেও ভয় পাই না। আমি যদি সত্যি করে আচ্ছা দেখ, আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, মানে কি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, বুঝতে পারছেন বিষয়টা? আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না, বুঝতে পারছেন? আপনার নিজের উপর যদি নিজের কনফিডেন্স থাকে, তাহলে বাইরের কাউকে আপনি ভয় পাবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে ওইখানে আপনার নিজের উপর নিজের কনফিডেন্সটা আছে কিনা, বুঝতে পারছেন বিষয়টা? আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়, মানে বুঝতে পারছেন বিষয়টা? যে নিজে ঠিক না সেই অন্যকে ভয় পায়, যে নিজে ঠিক না, যার ভিতরে ভয়, যার নিজের উপর বিশ্বাস নাই, কিংবা যে কিনা মানে হচ্ছে দুই নম্বর লোক, সে কি বা অন্যকে ভয় পায়। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চিনে, অতএব যে মিথ্যাকে চিনে সে মিশেমিশি তাকে ভয়ও করে না, কারণ একে শত্রু স্পষ্ট হয়, শত্রু স্পষ্ট হয় শত্রু। কথার কথা, একজনে শুকুরের গোস্ত বিক্রি করতেছে, বলতেছে এটা শুকুরের গোস্ত। আচ্ছা, আরেকজনে শুকুরের গোস্ত বিক্রি করতেছে কিন্তু বলতেছে গরুর গোস্ত। আপনি কার দ্বারা প্রতারিত হবেন? অবশ্যই যে গরুর গোস্ত বলতেছে তার কথা না। তো এইরকমই বলতেছে, যে শত্রুকে চিনতে পারে, যে মিথ্যাকে চিনতে পারে, তার আর কোনো ভয় নেই। কথার কথা, এলাকার মধ্যে একটা বাটপার আছে, সবাই চিনে, আপনি কি তার দ্বারা প্রতারিত হবেন? হবেন না। কেন হবেন না? কারণ আপনি জেনে জানেনি সে বাটপার। কিন্তু আপনার ফ্রেন্ড একটা বাটপার আছে, আপনি জানেন না তার দ্বারা প্রতারিত হবেন কিনা, 100% হবেন। দেখেন, অতএব যে মিথ্যেকে চিনে সেই মিছে মিছে তাকে ভয় করে না, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে।
নিজেকে চিনলে মানুষের মনে আপনাআপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। কুর্নিশ মানে হচ্ছে মাথা নত করা। আপনার নিজের উপর নিজের কনফিডেন্স থাকলে আপনার মনের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস আসবে যে আপনি নিজের সিদ্ধান্তে অটুট থাকবেন, আপনি নিজের সিদ্ধান্তে অটুট থাকবেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই জীবনের একটা লক্ষ্য করা দরকার, ঠিক করা দরকার, বুঝতে পারছেন? কিন্তু আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই। এটা বলতে দেখেন, নিজেকে চিনলে নিজের মনে আপনাআপনি এত বড় একটা জোর আসে, সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে প্রধানত রাখতে পারে না। এই ভয় দেখিয়ে প্রধানত রাখা মানে বুঝছেন, তুমি কি বুঝো, এই তুমি ছোট মানুষ কি বুঝো, বলি না আমরা একটা কথাবার্তা এরকম, কেউ তাকে ভয় দেখিয়ে প্রধানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, ঠিক আছে, পথ প্রদর্শক কান্ডারি বলে জানা। পথ কান্ডারি মানে বুঝছেন তো, কান্ডারি মানে যে পথ দেখায়, কান্ডারি নেতৃত্ব দেন নেতা, সোজা কথাটা আসলে কান্ডারি হুঁশিয়ার নেতা। এই যে আপনার সত্যকে, আচ্ছা, আপনার গুরু পথ প্রদর্শক কান্ডারি বলেছেন, এটা দম্ভ নয়, এটা অহংকার নয়, এটা আত্মকে চেনার সহস্বীকারোক্তি। আত্মকে চেনার সহস্বীকারোক্তি মানে হচ্ছে আত্মপরিচয় তুলে ধরা, আত্মপরিচয় তুলে ধরা, এটা আত্মকে চেনার সহস্বীকারোক্তি মানে বুঝছেন, এটা আত্মপরিচয় তুলে ধরা, বুঝতে পারছেন? এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মপরিচয় তুলে ধরা। ফর এক্সাম্পল দেখেন, বিরাট কোহলির খেলা আমরা দেখি, কোহলি তো কোহলির আচরণটা কিন্তু একটু অ্যাগ্রেসিভ। সাকিবের খেলা দেখি, সাকিবের আচরণটা কিন্তু অ্যাগ্রেসিভ। আরে ভাই, আমরা তো এরকম না যে আমার বোনরা আমি তার সাথে বিয়ে দিব, সাকিব কি করছে না করছে এই সে। আমরা সাকিবের খেলা পছন্দ করি, ব্যক্তি সাকিব কেমন হোক সেটা আমার দিয়ে লাভ কি। আমরা বিরাট কোহলির খেলা পছন্দ করি, ব্যক্তি বিরাট কি হোক সেটাকে, আমি কি বিরাটের মতো করে এই যে জিব্বা টিব্বা এ করে রাখবো, আমরা ওইটা বুঝি না, বুঝতে পারছেন বিষয়টা? এটা আত্মকে চেনা সহস্বীকার। আমাদের মনে কি যে সাকিব কেমন হতে হবে, সাকিব হইতে হবে বাধ্যগত, নম্র, লেজ বিশিষ্ট, আমরা যা বলি তাই বলতে হবে, সাকিব আমাদের কথা নাচতে হবে, এই টাইপের হচ্ছে সাকিব হইতে হবে, এত দরকার কি, বুঝতে পারছেন? এটা আত্মকে চেনা সহস্বীকার হতে আসেন। এটা মেয়েদের মধ্যে অনেক বেশি দেখা যায়। এটা আর কথার কথা, আপনার কেউ বললো আচ্ছা মা তুমি রান্না বান্না পারো কিনা, আমি বললো জি মোটামুটি আমি সব রান্না বান্নাই পারি, সব কাজগুলোই পারি। অহংকার, কি কেমনি কথাবার্তা কইলো, ঠিক আছে? কিংবা আপনার একটা ভুল ধরাই দিল, অহংকার কেমনি কথাবার্তা বললো এই সে, আমরা কি কম বুঝি, আমরা কি কম জানি, মানে আমাদের সিস্টেমটা এরকম কাঁচুমাচু কাঁচুমাচু করে থাকতে হবে, ভাই আমি কিচ্ছু জানি না, আপনি যা বলবেন তাই, এরকম বিষয়টা। আচ্ছা, আর এটাকে কেউ যদি ভুল করে অহংকার বলে মনে করে তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। মিথ্যা বিনয়ের দ্বারা কি হয়, অন্যকে প্রতারিত করা হয়, অন্যকে প্রতারিত। মিথ্যা বিনয়ের দ্বারা কি করা যায়, অন্যকে প্রতারিত করা যায়। মিথ্যা বিনয় মানে বুঝছেন, মানে ব্যক্তিত্বহীন বিনয়। মিথ্যা বিনয় মানে ব্যক্তিত্বহীন বিনয়। কথা কথা আমি দেখে বললাম আরে আপনার ক্লাস করে আমি একবারে ফেল ইয়ে হয়ে গেছি, সে আর পরে যায় গেলাম ঘোড়ার ডিমের ক্লাসে, এটা আমি ওনার দ্বারা প্রতারিত হলাম না, প্রতারিত হলাম, বুঝতে পারছেন? দেখেন মানুষের মন এবং মুখের মধ্যে কতটুকু ডিস্টেন্স, এক বিগত না, কিন্তু সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে মানুষের মন এবং মুখের মধ্যে। মনে থাকে এক, মুখে থাকে আরেক, বুঝতে পারছেন? এটাই বলতেছে দেখেন। আচ্ছা, কেউ যদি এটাকে অহংকার বলে ভুল মনে করেন তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। মিথ্যা বিনয়ের চেয়ে আপনারা একজনের মাত্রাতিরিক্ত কাজ দিতেছে, আপনি বলতেছেন না আমার পক্ষে পসিবল না এটা করা, তাহলে আপনার কাছে উনি বলবেন আপনি বেয়াদব, কিন্তু আপনি কাজটা নিয়ে কাজ করেন নাই, তখন এটা ভালো, বুঝছেন? অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, লেখেন ব্যক্তিত্বহীন বিনয়। খুব বেশি বিনয় দেখাতে গিয়ে লেখেন ব্যক্তিত্বহীন বিনয়। ব্যক্তিত্বহীন বিনয় মানে বুঝছেন, মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করে ফেলা হয়, নিজের অস্তিত্বকে। ও ভাই আপনি বলছেন, তাহলে তো আর কিছু করার নাই, তাহলে মানে আমার ভুলই আছে, এটাই ব্যক্তিত্বহীন বিনয়। ও যে জীবস জীবস, আপনারা একটা ইয়া দেখেন, সাহেব মোসাহেব একটা কবিতা আছে, সাহেব মোসাহেব এই কবিতা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, সাহেব মোসাহেব। আচ্ছা, অনেক সময় খুব বেশি বিনয় দেখা থেকে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষকে, ওতে মানে হচ্ছে ব্যক্তিত্বহীন বিনয়, মানুষকে ক্রমে ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে, বুঝছেন? ব্যক্তিত্বহীন বিনয় কি করে, মানুষকে ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয় হচ্ছে অহংকারের পৌরুষ। পৌরুষ মানে বুঝছেন, অহংকারের পৌরুষ মানে অহংকার বা নিজের পরিচয় প্রকাশ করা, নিজের পরিচয়।
মানে দৃঢ়তার সাথে পরিচয় প্রকাশ, দৃঢ়তার সাথে নিজের পরিচয়টাকে প্রকাশ করা, ওরকম বিনয় হচ্ছে অহংকারের পৌরুষ অনেক ভালো। বুঝতে পারছেন? নিজের পরিচয়টাকে দৃঢ়ভাবে তুলে ধরতে হবে। একটু ভালো করে বুঝে নেন, শুনেন, আপনারা জীবনও কারোর কেউ যদি বলেন সবাই কাছে আপনারা ভালো, জীবনও থাকতে পারবেন না। আপনি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতক্ষণ তার সাথে আপনি ভাঁজ দিয়ে চলতে পারবেন। যেই তার অন্যায়ের প্রতিবাদ করবেন কিংবা তার সাথে মনোমালিন্য হবে তখন আর আপনি ভালো থাকবেন না। বুঝতে পারছেন? আপনি খুব ভালো পরিবারে, এটার মানে বুঝেন, এটার মানে হচ্ছে আপনি একটা কলুর বলদ, সবাই আপনার দিয়ে খাটায়। বুঝতে পারছেন বিষয়টা? যেই আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন তখন আর আপনি ভালো নাই, বুঝছেন? আচ্ছা, ওতে মানুষকে ক্রমে ছোট করে ফেলে মাথা নিচু করে না, ওরকম বিনয় হচ্ছে অহংকারের পৌরুষ অনেক ভালো। আপনারা আসেন, শুনেন, কিছু বুঝেন, বুঝতেছেন কিছু? এটা বাস্তব ধর্মী একটা প্রবন্ধ। আচ্ছা, অতএব এই অভিশাপ রথের সারথি, অভিশাপ রথের সারথি কেন বলতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায়, অভিশাপ রথের সারথি কেন বলতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বুঝতে পারছেন? অভিশাপ রথের সারথি, অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। একটু ভালো করে বুঝে নি যে নজরুল নিজেকে অভিশাপ রথের সারথি বলতেছে কেন। নজরুল কাদের বিরুদ্ধে আন্দোলন করছিল? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছিল। আচ্ছা, এবার দেখেন, ব্রিটিশদের বিরুদ্ধে যখন আন্দোলন করছিল তখন কি সে একলাই করছিল? না, তার অনেক অনুগামী সহচর ছিল, ছিল না? ফলোয়ার ছিল না? ফলোয়ার ছিল। আর পুলিশ যখন এসব ধরতো, শুধু কি নজরুলই ধরতো না, ফলোয়ার সহ ধরতো, অবশ্যই ফলোয়ার সহ ধরতো। এবার বলুন তো, ফলোয়ারদের গার্ডিয়ানরা নজরুলে অভিশাপ দিবে কিনা? নজরুল এমন একটা ছেলে ছিল যাকে বলা হইতো, এই ওই ওই ছেলের সাথে মিশো না, এভাবে বলা হইতো নজরুল সম্পর্কে। বুঝতে পারছেন বিষয়টা? নজরুল এমন ছেলে ছিল যে মানে বলা হইতো সমাজে, ওই ছেলের সাথে মিশো না, কারণ নজরুল অন্যায়ের প্রতিবাদ করতো, আর অন্যায়ের প্রতিবাদ করতে গেলে জীবনের ঝুঁকি আছে, এই ঝুঁকিটা আমরা নিতে চাই না। বুঝতে পারছেন? আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাই কিন্তু জীবনের ঝুঁকি নিতে চাই না, তাহলে অন্যায়ের প্রতিবাদ হবে কিভাবে? জীবনও হবে না। এটাই বলতেছে অভিশাপ রথের সারথি। বুঝতে পারছেন? যে অনিয়ম ভেঙে ফেলতে কবির আহ্বান করে, এই জন্য বলতেছে অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। বুঝতে পারছেন বিষয়টা? স্পষ্ট কথা বলাটা কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন, ঠিক আছে? কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনাকে অবশ্যই অন্যরা অভিশাপ দিবে। এই যে আমার খুব মানে ইয়া লাগে, আমরা যখন ঢাকা কলেজে লেখাপড়া করছি কিংবা আমাদের যে সিজনটা ছিল, যে সময়টা ছিল, আমরা প্রতিদিন খেলতাম, সন্ধ্যাবেলা আড্ডা মারতাম, মাঝে মধ্যে সময় পেলে একটু লেখাপড়া করতাম, ঠিক আছে? কিন্তু মানে হচ্ছে এলাকা মানে আমরা 8-10 জনের সাথে মিশার চেষ্টা করছি, অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। বুঝতে পারছেন? আমি যদিও তেমন একটা বেশি নেই, আমি আমার ছোট ভাই মাশাল্লাহ, সে এলাকার নেতা, মানে তো আমার ওয়াইফ আমার বলতেছে যে তোমার সাথে গেলে তো, আপনার সাথে গেলে তো আমার কেউ চিনে না, কিন্তু ফাহিমের সাথে কোথাও গেলে দেখি সবাই ডাকে, আরে বড় ভাইয়ের প্রতি এই সেই ইত্যাদি, যাই হোক। তো এখন আমি একটা বিপদে পড়ছিলাম, বিপদে পড়ার পরে আমার কাছে সন্ত্রাসীদের থ্রেট দিছিল আমাকে একজনে, তো বিপদে পড়ে আমি কিছুই করতে পারি না, ব্যাবলার মধ্যে চেয়ার ইসলাম। আমার ছোট ভাই জন্য সে 5 মিনিটের মধ্যে 30টা পোলাপেট কোথা থেকে রেডি করে আয় না, আমার সামনে দাঁড়ায় দিচ্ছে, বলছে কি হয়েছে ভাই আমার বলো। আমি বলছি না কিছু হয়নি, তুই চলে যা, চলে গেছে। এখন ওই দিন আমি বিষয়টা বুঝতে পারি, আমরা যারা এই যে লেখাপড়া করি কিংবা মানে অন্যদের সাথে মিশি না, আমরা হলাম একটা স্পেশাল টাইপের, আতেল টাইপের বলা হয়, ঠিক আছে? কারণ ছেলে মানুষের মধ্যে কিছু বিদ্রোহী স্বভাব থাকবে, কিছু সমাজ সংস্কার থাকবে, কখনো কখনো সে বিরোধিতা করবে। মেয়েরা দেখবেন খুব স্বভাবেই হচ্ছে বাবা মার কথাটা মেনে নেয়, তার মধ্যে মানার মনোভাবটা তার মধ্যে প্রচুর পরিমাণ আছে, কিন্তু ছেলেদের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই, অনেক ক্ষেত্রে বিরোধিতা করে, ঠিক আছে? এখন দেখেন আমরা এখন কি করি, সন্ধ্যার পর আর আড্ডা মারি না আমরা, ঠিক আছে? সন্ধ্যার পর আড্ডা মারি না, ফ্রেন্ডদের সাথে আমরা আড্ডা মারি না, আমরা বসে পাবজির মধ্যে আড্ডা মারি, আমরা অনলাইনে আড্ডা মারি। আসলে কি উপকার হইতেছে? হয় নাই, ঠিক আছে? আমরা আস্তে আস্তে কেমন জানি হয়ে যেতেছে। অথচ আগের দিনে যা আমাদের বাবাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা কটুক লেখাপড়া করছে, গোড়ার ডিমের লেখাপড়া করছে, ওনারা ছিল বান্দরামি শেষ পর্যায়ে আছে ওনারা, ঠিক আছে? কিন্তু মানে হচ্ছে ওনারা দেখেন মানুষের মতো মানুষ হয়েছে, আর আমরা কি একটা স্পেশাল টাইপের আতেল টাইপের হয়েছি, পড়ালেখা করতে করতে মানে বইয়ের বোঝা হয়ে গেছে, কিছুই করতে পারিনি। ঠিক আছে,
আপনার মা মন মতো সব কথা আছে, ঠিক আছে? এই জন্য আস্তে আস্তে একটু চেঞ্জ আনেন, একটু ম্যাচুরিটি আনেন। স্পষ্ট কথা বলায় অভিনয় নিশ্চয়ই থাকে। আপনারা দেখবেন তুলনামূলকভাবে মেয়েদের চেয়ে ছেলেরা বিরোধিতা করে একটু বেশি, মেয়েদের চেয়ে ছেলেরা কথা বেশি শুনতে চায় না, ঠিক আছে? ছেলেরা মানে একটু বিরোধিতা টাইপের, এটা তার রক্তের মধ্যে আছে, কারণ তাকে সামনে কর্তৃত্ব পেতে হবে। দেখছেন, দেখেন স্পষ্ট কথা বলা একটা অভিনয় থাকে, ঠিক আছে? স্পষ্ট কথা বলা একটা অভিনয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। কেন দুর্বলতা? কারণ ভুল মানতে চায় না, ভুল মানতে চায় না, ঠিক আছে? ভুল মানতে চায় না, তাতে কষ্ট পাওয়াটা কি দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার বলে জানলে, ঠিক আছে, নিজের সত্যকে নিজের কর্ণধার বলে জানলে নিজের শক্তির উপর কি আসে, একটা অটুট বিশ্বাস আসে, ঠিক আছে? স্পষ্ট কথা বলে কেন অভিনয় থাকে, লেখেন মনে জোর থাকে। আরে ভাই সত্য কথা কম, আবার মনে ঠিক আছে, মনে জোর থাকে বলে কি স্পষ্ট কথার একটা অভিনয় থাকে, তো তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর কি আসে, একটা অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, মানে এই স্বাবলম্বন মানে হচ্ছে এই বিশ্বাস, এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর ফুল নাম আপনারা জানেন, মোহনদাস করমচাঁদ গান্ধী। তার গ্রন্থের নাম আছে কি, যে মাই স্পিক আর আরে স্পিক উইথ ট্রুথ, এরকম একটা ইয়ে আছে। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনাদেরকে। পলাশির যুদ্ধে আপনারা জানেন যে পলাশির যুদ্ধে মীর জাফর, জগৎ সিং এরা গাদ্দারি করছে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা পলাশির যুদ্ধের মধ্যে মীর জাফরকে সব মানে ইয়া করি, তারপর হচ্ছে আপনার জগৎ শেঠ, এদেরকে মানে 5 কিংবা 6 জনকে ঘসেটি বেগমকে আমরা ইয়া করি। প্রশ্ন হচ্ছে, আচ্ছা এই 5-6 জন পুরো যুদ্ধ হারায় দিল কিভাবে? 5-6 জন তো যুদ্ধ হারায়নি, কেন? আপনি মীর জাফরকে যেমন ভাবে গাদ্দার বলতেছেন, মীর জাফর ওর অধীন যারা সেনাবাহিনীর সদস্য ছিল তারা কি গাদ্দার? না, অবশ্যই তারা গাদ্দার। এখন আপনি বলতে পারেন, স্যার চেইন অফ কমান্ড। আরে ভাই, আমার দেশের ক্ষতি হচ্ছে, আমাদের কি এই সেন্সটা পর্যন্ত নাই যে চেইন অফ কমান্ড আবার কি? ফর এক্সাম্পল, কথার কথা, কোন সেনা সদস্য এসে ঘরে এসে দেখলো যে তার যে উচ্চপদস্থ অফিসার সে তার স্ত্রীর সাথে রেপ করতেছে বা কিরকম ধর্ষণের চেষ্টা করতেছে। এখন ওই সেনা সদস্য কি চিন্তা করবে আমার বস করতেছে কিছু বলা যাবে না, বলা পারবে না? তখন কি সে চেইন অফ কমান্ড মানবে? মানবে না। সে যে আগে কি আর মারবে, যা ওই ওরে মারবে, মানে অন্যায়কারীকে প্রতিরোধ করবে, এটাই না? তখন কিন্তু চেইন অফ কমান্ড মানে না। একটা দেশ পরাধীন হয়ে যাচ্ছে, এটা কি তার চেয়ে আরো বড়, মানে তার চেয়ে ছোট কিছু? এটাই তো। এখন এখান থেকে একটা কোশ্চেন আসবে যে স্যার, যারা সরকারি চাকরি করতেছে, অন্যায়ের মানে হচ্ছে অন্যায় করতেছে, সরকার বললে মাইরা ফেলতেছে, এগুলি করতে, তাদের কি হবে? ভাই তাদের যে কি ক্ষতি হবে এটা মরার পরে তারাই জানবে। তাদের ব্যাপারে কোরআন শরীফে সরাসরি আয়াত আছে তাদের ব্যাপারে, বুঝতে পারছেন বিষয়টা? যারা অন্যায় করে নির্যাতন করতেছে, সরকার আদেশ মানে কারো মাইরা ফেলতেছে, বিনা দোষে মাইরা ফেলতেছে, তাদের যে কি হবে, ঠিক আছে? আর কিছু হোক না হোক, ঠিক আছে, কে সুরত 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় ওদের সম্পর্কে কথা আছে, বুঝছেন? আর কিছু বললাম না। তাদের উপর অটুট বিশ্বাস করতে শিখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। এই পরাবলম্বনে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলছে, পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় ফেল করে ফেলছে, মানে কি বলে তো, অন্যের উপর দায়িত্ব দেওয়া। অন্যের উপর নির্ভরশীলতা, ঠিক আছে, এই পরাবলম্বনে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলছে, মানে আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে নিজেরা আর কোনো কাজ করি না, বুঝতে পারছেন বিষয়টা? একেই বলে সবচেয়ে বড় দাসত্ব, ঠিক আছে? এটা হচ্ছে মানসিক দাসত্ব স্যার, এটা হচ্ছে মানসিক দাসত্ব, ঠিক আছে? ফর এক্সাম্পল দেখেন, আমরা খেলা দেখতে গেলে IPLটাকে চয়েস করি, খেলা দেখতে গেলে আমরা মানে হচ্ছে কসমেটিক্স কিনতে গেলে ইন্ডিয়ার কসমেটিক্স আমরা ইয়ে করি। আমরা বিশ্ববিদ্যালয়গুলো পড়তে গেলে, আজকে সলিমুল্লাহ খানের বক্তব্য শুনতেছিলাম, সলিমুল্লাহ খান বিশিষ্ট বুদ্ধিজীবী, মারাত্মক লেভেলের ইয়া, ওনার বক্তব্যগুলো শুনেন, খুব মজা পাবেন। উনি বলতেছিল যে বিশ্ববিদ্যালয়ের টিচার হচ্ছে সবচেয়ে বড় মানসিক দাস। আমরা নর্মাল একটা বিশ্ববিদ্যালয়ের টিচার এখন ইংলিশে বলে আমরা কিছুই বুঝি না, উনিও বুঝে না, আমরাও বুঝি না, কেন? এটা কি বাংলায় প্রকাশ করা যায় না? এগুলাই হচ্ছে মানসিক দাসত্ব, বুঝতে পারছেন? যে আমাদের বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে একদম মানসিক দাস, বুদ্ধি প্রতিবন্ধী বলতে আমি বুদ্ধিজীবীদেরকে বোঝাচ্ছি আর কি, ঠিক আছে?
এই পরাবলম্বনে আমাদের নিষ্ক্রিয় করে ফেলছে, একে বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামীর ভাব, বুঝতে পারছেন, অন্তরে যাদের এত গোলামীর ভাব বুঝেন, ভারত যখন আমাদের মানুষ মানে আমাদের বুদ্ধিজীবীরা বা বুদ্ধি প্রতিবন্ধীরা কোনো প্রতিবাদ করে, প্রতিবাদ করে না, সরকার প্রতিবাদ করে করে না, অন্তরে গোলামীর ভাব, অন্তরে যা। অথচ নেপাল ভারতের সেনা সদস্যদেরকে মাইরা উপহার দিছে, নেপাল। অন্তরে যাদের এত গোলামীর ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে সক্রেটিস এর উক্তি, নো দাই সেলফ, নো দাই সেলফ। ওকে, এটাই সে সক্রেটিস এর বিখ্যাত উক্তি, নো দাই সেলফ, তুই নিজেরে চিন। আপনার ভিতরে একটা শক্তি আছে, আপনি জানেন না, আপনি জানেন না আপনার ভিতরে একটা শক্তি আছে। জাস্ট একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। আপনারা রান্না বান্না করা, মেয়েরা রান্না বান্না করাটারে ভালো চোখে দেখেন, হ্যাঁ রান্না বান্না করতেছি, কাজের বুয়া হইতেছি, এই সেই ইত্যাদি ইত্যাদি বলতেছে। কিংবা সংসারে আপনারা রান্না বান্না করলে আপনারা বলেন, আমি কি তোমার সংসারে কাজের বুয়া নাকি ইত্যাদি ইত্যাদি। তো ওই ছেলেটা কিন্তু কখনো বলে না যে আমি কি টাকা কামাই করে তোমার খাওয়াইকে, আমি কি কাজের চাকর নাকি, এটা বলে না। যাই হোক, রান্না বান্না জিনিসটাকে আপনারা কিভাবে দেখেন, অনেকেই ভালো চোখে দেখেন না, ঠিক আছে? কিন্তু আপনারা ইউটিউব গুলো সার্চ দেন, ইউটিউবের বড় বড় ইউটিউবার আছে যারা শুধু রান্নার ভিডিও দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা কামাইতেছে, তাদের তারা রান্নাটাকে একটা শিল্প পর্যায়ে নিয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আপনাদের কাছে কি না, এটা খারাপ কিছু। কিন্তু দেখেন, ওই মেয়েটার ভিতরে একটা শক্তি ছিল, সেটা প্রকাশ করতে পারছে, কিন্তু আপনার ভিতরে যে শক্তি আছে আপনি জানেন না, এই জন্য এই অবস্থা। দেখেন, অন্তরে যাদের এত গোলামীর ভাব, তারা বাইরের গোলামি থেকে নিরাপাবে কি করে? এই আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসবে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেদিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়, ঠিক আছে? আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আসবে, সেদিনই আমরা স্বাধীন হব, তার আগে কোনোদিনই আমরা কি হব না, স্বাধীন হব না। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমাদের মানসিক ভাবে মুক্তি পাইতে হবে, ঠিক আছে? রাইট, রান্না হলো একটা আর্ট। আচ্ছা, তার আগে নিজে নিষ্ক্রিয় থেকে, ঠিক আছে, অপর একজন মহাপুরুষ, এই জন্য বলে রাখবেন, কাউকে বিশ্বাস করবেন না সহজে, কাউরে বিশ্বাস করবেন না, বুঝতে পারছেন বিষয়টা? আজকে আমি একটা লেখা শেয়ার দিচ্ছি, একটু দেখেন যে পাকিস্তান আমলে কি আসলে বাংলাদেশের উন্নতি হয়েছে কি হয় নাই, একটা লেখা দেখেন। হ্যাঁ, পাকিস্তান আমলে আমি একটু আগে শেয়ার দিচ্ছি সকালবেলা, যে আসলে কাউরে বিশ্বাস করবে, এই যে বুদ্ধি প্রতিবন্ধী যেগুলো আছে, এগুলো আরো বড় চোর এগুলা, ঠিক আছে? আমাদের ইতিহাসের সাথে অনেক মিথ্যা জড়িত, বলার বাইরে মিথ্যা জড়িত, বুঝতে পারছেন? বেশি না, আপনারা অসমাপ্ত আত্মজীবনী আর হচ্ছে ক্লাস নাইনের যে ইয়া বইটা আছে, সমাজের বইটা আছে, এই দুইটা পড়লে দেখবেন বঙ্গবন্ধুর তথ্য নিয়ে কত পরিমাণে মানে ইয়া পাওয়া যায়, মানে হচ্ছে মিসলিডিং পাওয়া যায়, বলার বাইরে, বুঝছেন? এটা কারো বিশ্বাস করবেন না। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যে দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না, মানে বুঝছেন? নিজে কোনো কাজ করবো না, সরকার যা বলবে, সরকার যা বলবে, এটাই বলতেছে। দেখেন, নিজে নিষ্ক্রিয় থেকে অপর একজন মহাপুরুষকে যদি প্রাণপণে ভক্তি করলে দেশ পরাধীন হয়ে স্বাধীন হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না, এটা ব্রিটিশ আমলের কথা বলছে। আত্মকে চেনা, নিজের সত্যকে মনে করা দম্ভ, আর যাই হোক কি না ভণ্ডামি না, এই দম্ভ শির উঁচু করে, শির উঁচু করে মানে বুঝছেন তো, মানে মাথা উঁচু করে রাখে, পুরুষ করে, পুরুষ করে মানে হচ্ছে মনে আত্মমর্যাদা আনে বা মনে একটা তেজ আনে, মনে তেজ আসে। ঠিক আছে, পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে, তোর ঘোরার টিম আমি কি কম নাকি, ডোন্ট কেয়ার ভাব থাকতে হবে, ঠিক আছে? ডোন্ট কেয়ার ভাব মানে এমন না যে আপনি যা কারো মূল্যায়ন করবেন না, মানে হচ্ছে কেউ আপনাকে ডোমিনেট করতে চাইলে আপনি তাকে কি করবেন না, মানে সুযোগ দিবেন না, বুঝতে পারছেন? ডোন্ট কেয়ার ভাব মানে এই না যে আপনি সবার সাথে বেয়াদবি করবেন, বলতে চাইছি কেউ যদি আপনাকে ডোমিনেট করতে চায়, আপনি কাউকে এই সুযোগটা দিবেন না, বুঝতে পারছেন? আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, যাদের এই তথাকথিত দম্ভ আছে, তারাই কি করতে পারে, অসাধ্য সাধন করতে পারে, বুঝতে পারছেন? যারা সত্যটা প্রকাশ করতে পারে, নিজের সীমাবদ্ধতার কথা বলতে পারে, তারাই কি করতে পারে, অসাধ্য সাধন করতে পারে, বুঝতে পারছেন বিষয়টা? কি আছেন? কঠিন লাগতেছে? ক্লান্ত হয়ে গেছি, যার ভিত্তি পচে গেছে আমাদের কথা বলতেছে। যেমন আমাদের যুব সমাজের এখন কোনো ভিত্তি নেই বলতে গেলে, আমাদের যুব সমাজের, ঠিক আছে?
বড় হচ্ছে দেখবেন যে এটা অলওয়েজ আমি এই কথাটা বলি যে ভালো ছেলে মেয়ে যারা হয় এরা হচ্ছে দেশের শত্রু, এরা হচ্ছে সমাজের বোঝা। স্যার এটা কেন বললেন? কারণ দেখেন অনেক ভালো ছেলে মেয়ে কি করে, সায়েন্স ওয়ালাদেরকে দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি অনেককেই, ঠিক আছে, যে এরা কি করে, ভালো একটা ডিগ্রি ডিগ্রিতে বিদেশ চলে যায়, এরা বিদেশের পক্ষে কাজ করে। হ্যাঁ কথা ঠিক যে এদেরকে দেশে মূল্যায়ন করা হয় না, এই কথাটা অবশ্যই ঠিক, কিন্তু দেশের প্রতি তো আপনার একটা দায়বদ্ধতা আছে, আছে না, অবশ্যই আছে। কিন্তু আপনি কি শুধু মনে করতেছেন সায়েন্স কে মূল্যায়ন করা হচ্ছে না, আর্টস আর কমার্সের কি খুব মূল্যায়ন করা হচ্ছে? এদের মধ্যে কি মেধাবী নাই? মেধাবী আছে। এরপর দেখেন সমাজের মধ্যে যে ধরনের সামাজিক দায়বদ্ধতা, কথার কথা একটা মেয়ে ইপটিজিং এর শিকার হয়েছে, ইপটিজিং এর শিকার হয়ে ক্লাসের যে ফার্স্ট বয় তারে বললো যে অমুক ছেলে আমাকে ইপটিজিং করে। ফার্স্ট বয় কি বলবে, সাধারণ স্বাভাবিকভাবে বলেন কি বলবে, আচ্ছা তুমি মাথা নিচু করে যাও, কিছু বললো না। তার মানে এটা কিন্তু অন্যায়ের প্রতিবাদ হয়নি। কিন্তু লাস্টের যেটা ফাত্রা বলা ভাই, ওরা যদি বলে না যে অমুক যে আমাকে ইপটিজিং করছে, কে করছে, ও নিজেও করে, এখন তার মধ্যে একটা পুরুষত্ব ভাব চলে আসছে, কে করছে কে করছে, ধর ধর পিড়া, এই সে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, তার কারে দিয়ে লাভ হলো আপনার, অবশ্যই পিছের টারে দিয়ে। এরপর দেখবেন এই জন্যই একটা প্রবন্ধ ছিল আপনাদের মেট্রিকে, ওইখানে কথা আছে ফ্রান্সকে তারাই বাঁচিয়েছে, যারা স্কুল পালাইছে তারা ফ্রান্সকে বাঁচিয়েছে, বুঝতে পারছেন? এই জন্য ভালো ছেলে যারা আছে, মেধাবী ছেলে যারা আছে, শুধু বই পড়ার পিছনে থাকলে হবে না, কিছু সামাজিক দায়বদ্ধতাও কাজ করতে হবে, মাঝে মধ্যে প্রয়োজনে একটু খারাপও হইতে হবে, বুঝছেন? আচ্ছা, যার ভিত্তি পচে গেছে, আমাদের কথা বলতেছে, যার ভিত্তি পচে গেছে, যেমন আমাদের বাবা মা আমাদেরকে কোনো সময় অন্যায়ের কোনো প্রতিবাদ করতে দেয় না, ফেসবুকেও কোনো একটা স্ট্যাটাস দিতে দেয় না, ঠিক আছে, সরকার ধরে লয়ে যাবো, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবারই দাঁড়া করানো হোক না তারপরে চলবে। মানে কি ফাউন্ডেশন যদি বাঁকা হয় তাহলে খুব স্বাভাবিকভাবে বিল্ডিংটাও কি হবে, বাঁকা হবে না, ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, এই যে যারা মুক্তিযোদ্ধা যারা গেছে, মুক্তিযুদ্ধে যারা গেছে, আচ্ছা আপনারা কি মনে করেন যে মুক্তিযুদ্ধে যারা গেছে তারা বাপ মার অনুমতি নিয়ে গেছে? জীবনও হয় কেউ কি বাবা মা অনুমতি, আপনারা তো 71 দিনগুলি পড়ছেন, ওইখানে দেখবেন যে জাহানারা ইমামের একটা কথা আছে, ঠিক আছে, বুয়েটের, হ্যাঁ আপনার কথা ঠিক আছে সৌরভ, আপনার এই পরিস্থিতি হইলো কেন, আপনার আপনাদের পরিস্থিতিটা হয়েছে হচ্ছে এই কারণে আমরা অন্যায়টাকে মানে হচ্ছে লাই দিতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে সত্যের পক্ষে কেউ লিখলে মারা যাবে। আপনি কি মরবেন না? আপনাদের মৃত্যুটা যতটা মানে হচ্ছে সম্মানের গৌরবের, আপনার মৃত্যু কি তেমন হবে? কখনোই না, বুঝতে পারছেন বিষয়টা, যে আপনাদের সাথে আমরা যদি আপনার হইতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ অনেক কিছু, মৃত্যু তো একদিন হবেই, হবে না কেন, অবশ্যই হবে। এখন ওই দিনই মানে বুয়েটের আবরারের মৃত্যুর 2 দিন পরে ঢাকা বুয়েট ছাত্রলীগের সম্পাদক কি জানি নাম সঞ্জিত, ও বোর হাতে পিড়া গায়ে মেরে গেছে গা, ওর মৃত্যুটা কি গরু ইয়ার বলেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, কমপক্ষে মনে হলেও প্রতিবাদ রাখেন, মনে, আমরা মনেও প্রতিবাদ রাখি না, ঠিক আছে, বড় ভাই ইলেকশনে দাঁড়াইছে, বড় আমার ভাই তোমার ভাই তোর ভাই ডাকাইত ভাই, এই টাইপের অবস্থা, বুঝছেন? আচ্ছা যেটা বলতেছিলাম দেখেন, তার উপর ইমারত যতবারই দাঁড়া করা হোক তারা পড়ে যাবে, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তার সব দূর করতে প্রয়োজন আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা মানে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা, আগুনের সম্মার্জনা। আচ্ছা এটার মিনিংটা একটু ভালো করে বুঝে নেন। হ্যাঁ মিনিংটা হচ্ছে আপনারা শুনছেন জাতীয় সঙ্গীত গায়ে আমরা রেকর্ড করছি, খেয়াল আছে আপনাদের, জাতীয় সঙ্গীত গায়ে রেকর্ড করছি, পতাকা উত্তোলন রেকর্ড আছে, কানের নিচে এই সমস্ত মন্ত্রণালয় গুলো থাপড়ায় মানে দাঁত বাইর করা দরকার, এই জাতীয় সঙ্গীত গায়ে রেকর্ড করলে আমার পেটে ভাত আসবে বলেন? পতাকা উন্নয়ন রেকর্ড করলে কি আমার পেটে ভাত আসবে? কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, বুঝছেন, শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে। ওই দিন সংসদ ভবনের মধ্যে একটা নৌকা ছাড়ছে, 40 লাখ টাকা খরচ করে শুধু নৌকার পিছনে, এখন নৌকার মাঝির পিছনে যে 2 কোটি টাকা খরচ হবে না তা নিশ্চয় থাকে। এগুলার ধৈর্য মানে হচ্ছে মানে ইয়াতে নিয়ে ইচ্ছা মতো থাপড়ানো দরকার, জনগণের হাতে একবেলা তুলে দেওয়া দরকার, যে থাপড়া ইচ্ছা মতো দেশের সম্পদের দেশের রাষ্ট্রের এত অপচয়, তাই এগুলা কি মেকি? আপনি কি মনে করেন প্রতিদিন জাতীয় সঙ্গীত গাইলে আমাদের দেশপ্রেম চলে আসবে? কখনোই না, বুঝছেন, এগুলো গাদ্দার। আমরা এইগুলার এই সমস্ত আনুষ্ঠানিকতা বাদ দিয়ে আমাদের সত্যের পথে আগে আসতে হবে, যেগুলো দেশের পক্ষে কার্যকর, বুঝতে পারছেন বিষয়টা? দেখেন কি বলতেছেন, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তার সব করতে দুজন আগুনের সম্মার্জনা।
আগুনের সম্মার্জন মানে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা, ঠিক আছে? আপনাকে এই কাজ নিতে হবে। ওই সময় আপনার মায়ের উপর আঘাত আসবে, বউর উপর আঘাত আসবে, ভাইয়ের উপর আঘাত আসবে, কিন্তু ছেড়ে দিলে হবে না, ঠিক আছে? কারণ ছাড়তে ছাড়তে আজকে এই অবস্থা। আপনি আপনি আজকে না হোক কালকে মরবেনই, বুঝতে পারছেন? আপনি আজ না হয় কাল মরবেনই, বুঝতে পারছেন বিষয়টা? এই যে ইউনোর উপর হামলা হয়, টিউনোর উপর হামলা হয়, আপনার কি মনে করেন ইউনো টিউনো এরা সরকারের পক্ষে কাজ করে না? অবশ্যই সরকারের পক্ষে কাজ করে, তারপর সরকারই কিন্তু তাদেরকে মারে। এই যে সিনহা মারা গেছে, সিনহা তো প্রধানমন্ত্রীর বডিগার্ড ছিল, কি লাভ হয়েছে? প্রধানমন্ত্রীর বডিগার্ডকে কি দাম দিছে? কোনো দাম দেয় সিনহা হত্যার কোনো বিচার হবে না, বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য অন্যায়ের প্রতিবাদ আপনাকে ছোট থেকেই করতে হবে, অন্যায়ের প্রতিবাদ। একদিন এটা হবে না, যদি অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করতাম, অন্যায়ের প্রতিবাদ যদি আমরা, তাহলে ব্রিটিশদেরকে এখান থেকে খেদে দিতে পারতাম না, ঠিক আছে? আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে আগুন সত্যকে অস্বীকার করে কারো মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দিব। আরে ভাই, এটা হচ্ছে হাজার লাইনের একটা লাইন, কারো কথা চোখ বুঝে মেনে নেওয়া যাবে না। কারো কথা প্রধানমন্ত্রী বলছে, হ্যাঁ এই কথা প্রধানমন্ত্রী বলছে, কি হচ্ছে? প্রধানমন্ত্রী কইলে প্রধানমন্ত্রী যুক্তি দিছে ফেনী নদীর উৎপত্তি নাকি ভারতে, অথচ এটা বাংলাদেশে। এখন আপনি কি মানে হচ্ছে প্রধানমন্ত্রীর কথা শুনে কি ভূগোলটাও বাদ দিয়ে দিবেন? কখনোই না। এই জন্য প্রধানমন্ত্রী বলুক, প্রধানমন্ত্রীর বাবা বলুক, প্রধানমন্ত্রীর দাদা বলুক, বিরোধী দলের বলুক, খালেদা বলুক, আমার বাবা বলুক, কারো কথা সহজে বিশ্বাস করবেন না, বুঝতে পারছেন বিষয়টা? কারো কথা সহজে বিশ্বাস করবে না। জাস্ট একটা এক্সাম্পল তারা বুঝবেন, আমাদের স্বাধীনতার যুদ্ধে বলা হয়ে থাকে 30 লক্ষ লোক মারা গেছে, আর আমাদের স্বাধীনতার যুদ্ধ হচ্ছে 260 দিন হয়েছে, 260 দিন স্বাধীনতা যুদ্ধ, তার মানে ডেইলি প্রায় 11,500 লোক মারা গেছে, 11,500 আমাদের স্বাধীনতা যুদ্ধে মারা গেছে বলা হয়ে থাকে। এখন এটা কোন জরিপ অধিদপ্তর বলছে, কোন পরিসংখ্যান ডিপার্টমেন্ট বলছে, এগুলো কিন্তু আমরা কেউ জানি না। পারলে বের করেন, আমি জাস্ট একটা হিন্টস দিলাম, আপনারা বের করেন। এখন জাফর ইকবাল একটা প্রবন্ধ লিখছে, তোমরা যারা স্বাধীনতাকে অস্বীকার করা, কারের নিচে ধরে ধরে দেওয়া দরকার যে স্বাধীনতা অস্বীকার করার কি আছে? এখন আপনারা যদি বলে কথার কথা আবেগের ঠেলা, এই তুই তো রেপ হইছ, এখন আপনার মনে কেউ বলে আবেগের ঠেলা, হা ও রেপ হইছে, ওর হইছে, এটা কি আপনার জন্য কি লজ্জা, না আপনার জন্য কি এটা সম্মানের? আপনি যদি বাস্তবে যদি না হন, এই জন্য আমরা কেন উপরে উঠতে পারি না, কারণ আমাদের রক্তে রক্তে মিথ্যা জড়ায় আছে। আর আমরা বাঙালিরা এত পরিমাণে মিথ্যা চর্চা করি বলার বাহিরে, বই পড়েন, বই পড়লে বুঝবেন। এই আপনারা জানেন আজকে আমার কথা মনে হচ্ছে কিন্তু বেশি কথা বলে ফেলতেছি। আমার এমন কোন গুরু নেই যার খাতিরে আগুন সত্যকে অস্বীকার করে কারো মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয়, আমি এক্সাম্পল হিসেবে বললাম, আমি সে দাসত্ব হইতে সম্পূর্ণ মুক্ত, আলহামদুলিল্লাহ আমি মুক্ত আছি, আলহামদুলিল্লাহ। আমি কোনোদিন এই কারো বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না। বেদ বাক্য মানে বুঝছেন, বিনা সমালোচনায় মেনে নেওয়া, বিনা সমালোচনায়। আমি এটা অস্বীকার করতে চাই, বলছি কোন জরিপ অধিদপ্তর আপনি একটু বের করবেন, কারা বের করছে এটা আমি অস্বীকার করতেছি না। দেখেন উল্টাপাল্টা কথা বুঝছেন না। আচ্ছা, আগুনের সম্বন্ধে দেখেন, আমি কোনোদিনে কারো বাণীকে বেদ বাক্য বলে মেনে নিব না যদি তার সত্যতা প্রাণে সাড়া না দেয়, ঠিক আছে? না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাওয়ালো আমি কোনোদিনই করবো না, বুঝছেন? না বুঝে বোঝার ভণ্ডামি মানে বুঝছেন, ও আচ্ছা কি বলছে, জি স্যার জি স্যার, এই মানে মানে ব্যক্তিত্বহীন বিনয় দেখিয়ে ভালো মানুষে অর্জন, ব্যক্তিত্বহীন বিনয় দেখিয়ে ভালো মানুষে অর্জন করার চেষ্টা আমি কখনোই করবো না। ওকে, ভুলের মধ্য দিয়ে সত্যকে চেনা হয়, এই আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আটকে দিছে, ভুলের মধ্য দিয়ে সত্যকে চেনা যায়। কেন? ভুল থেকে শিক্ষা অর্জন, ভুল থেকে শিক্ষা অর্জন, ভুলের মধ্য দিয়ে তবে সত্যকে চেনা যায়। কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নিব, ঠিক আছে? তার মানে আপনাকে কি হইতে হবে বলেন তো? নিজের ভুল উদার মনোভাব হইতে হবে, উদার মনোভাব। হ্যাঁ, কাজ করতে গেলে অবশ্যই কি হইতে পারে, ভুল হইতে পারে, সেটা আপনি স্বীকার করে নেবেন, ঠিক আছে? সরি আমার ভুল হয়েছে, নিজের ভুলটাকে ভুল বলে স্বীকার করার মধ্যে কোনো অসম্পূর্ণতা বা কোনো খারাপ কিছু নেই, বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, আচ্ছা, হাহাহা
ভুলের মধ্য দিয়ে সত্যকে চেনা যায়। কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও না ভয়ও না। না বুঝেও না মানে বুঝছেন, ও বড় ভাই বলছে তাহলে এটা ঠিক আছে, কিংবা ভয়, আচ্ছা যদি না বলি তাহলে। হ্যাঁ আপনি বলতে পারেন স্যার সব জায়গায় তো সত্য প্রকাশ করা যায় না, এটা ঠিক, মনে মনে ঘৃণা করেন সত্য প্রকাশ করা যায় না, ঠিক আছে। আমার কথা কি জানে, আমার কথা হচ্ছে আপনি সত্য বলতে না পারেন কমপক্ষে মিথ্যার প্রচারটা করেন না। আমি এই আদর্শে বিশ্বাসী, যতটুকু পারি সত্য বলার চেষ্টা করি, যতটুকু পারি, যতটুকু বই পড়েছি, কিন্তু এইটা আমি অলওয়েজ চেষ্টা করি কমপক্ষে মিথ্যাটা যেন প্রচার না করি, কমপক্ষে মিথ্যাটা যেন প্রচার না করি, বুঝতে পারছেন? হ্যাঁ আপনারা আমার স্ট্যাটাস দেখলে কিছুটা হয়তো বুঝতে পারবেন, ঠিক আছে। কিন্তু না বুঝে ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে রাখবো না। গো জেদের খাতিরে মানে বুঝছেন, মানে তেড়ামি করে ভুল ধরে রাখা, এই তেড়ামি করে ভুল ধরে রাখতে যায় আমাদের প্রশাসনের মধ্যে ক্ষতি হয়েছে, তেড়ামি করা। ফর এক্সাম্পল একটু ভালো করে বুঝে নেন কথার কথা, আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা আমার দিকে ভর্তি হয়েছেন। এখন আমি কি করলাম, আমি না পড়াইয়া আমার রিপ্লেসমেন্টে আমার ছোট ভাইরে দিয়ে দিয়েছি পড়াইতে, আর সে ওইভাবে পড়াইতে পারতেছে না। আপনারা আমাকে অভিযোগ জানাইলেন যে স্যার আপনার ছোট ভাই পড়াইতে পারতেছে না ঠিক মতো। আমি কি করলাম, আপনাদের অভিযোগ গুলোকে কানে না নিয়ে আমি কি করলাম, ছোট ভাইরে দিয়েই ক্লাস করাইলাম, আপনারা কি আমার সাথে থাকবেন? কখনোই থাকবেন না। তো স্বাধীনতার পর বিভিন্ন যে প্রশাসনিক যে দুর্নীতি গুলো হয়েছে এই কারণেই হয়েছে, অন্যায় করছে কিন্তু অন্যায়ের কি করে নাই, কোনো অন্যায়ের অভিযোগ গেছে কিন্তু অন্যায়ের কি করেন, কোনো প্রতিবাদ করে নাই, অন্যায়ের অপসারণের কোনো কাজ করেন, খাতিলে মানুষ, খাতিলের মানুষ, ঠিক আছে। ফলশ্রুতিতে কিন্তু এই অবস্থাই হয়েছে, কিন্তু যে আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছেন বিষয়টা? 1974 সালে দুর্ভিক্ষ হয়েছে, আমি জানি না আপনারা পড়ছেন কিনা জানি না। তো এরকম যে কোনো ভুল করছে জেদের খাতিরে গো বজায় রাখার জন্য সেই ভুলটাকে ধরে রাখবো না। আর তাহলে আমার আগুন কোন আগুন, সত্য প্রতিষ্ঠার আগুন, সত্য প্রতিষ্ঠার আগুন। আমরা সবাই নীতিবান বুঝছেন, নকল নকল প্রশ্ন ফাঁস এগুলোর বিরুদ্ধে খুব আন্দোলন করি আমরা, কিন্তু আবার কি করে জানেন, নিজের ছেলে মেয়ের পরীক্ষার সময় গার্ডিয়ানই আবার প্রশ্ন নিয়ে আসে, স্যার একটু সলভ করে দেন। আরে আপনি নকলের বিরুদ্ধে স্যার এবারের মতো করে দেন, সবাই তো পাইতেছে। হ্যাঁ এরকম আমি দেখছি, এরকম আমি দেখছি, এক নাতি আর দাদি, দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে বুঝছেন, তো ওয়াজের মধ্যে হুজুর ওয়াজ হচ্ছে সতর নিয়া, যে হাঁটুর উপরে কাপড় উঠলে সতর ইয়া হবে, গুণা হবে। তা এখন এই গ্রাম থেকে সেই গ্রাম যায় তারা খাল পার হইতে হয়, তো খাল যতটুকু যায় আর দাদা লুঙ্গি উপরে উঠায়, আর নাতি কইতেছে কিও দাদা হুজুর না কইলো সতর ঢাইকা রাখা ফরজ, সতর ডাকতে কত্তর হুজুরের ওয়াজ খালের হেপাড়ের থেকে, খালের হেপাড়ের থেকে বুঝছেন। আমাদের গার্ডিয়ানদের অবস্থা হচ্ছে এরকম যে স্যার আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, তবে পরের বারের থেকে আর কি আমার মেয়েটা পরীক্ষা দিয়ে নেই, এরকম বুঝছেন। আচ্ছা আজকে দেখেন, আচ্ছা তাহলে আমার একমাত্র মিথ্যার জলই, মিথ্যার জল মানে হচ্ছে মিথ্যাকে আঁকড়ে ধরা, মিথ্যার জল মানে লেখেন মিথ্যা আঁকড়ে ধরা, মিথ্যা আঁকড়ে ধরা, মিথ্যার জল মানে বুঝছেন। আপনি যদি মিথ্যাকে আঁকড়ে ধরে রাখেন তাহলে কি হয়ে যাবে, একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারে, তাছাড়া কেউ নিভাতে পারে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, ঠিক আছে, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মানুষ ধর্ম মানে কি, ওই যে খেয়াল আছে ইয়া ছবির মতো ঠাপ্পা লাগাতে কাহায়, সবার আগের পরিচয় হচ্ছে আমি মানুষ। আমি খুব অবাক হয়েছি আমাদের মুসলিম সেন্টিমেন্ট কিংবা মুসলমান বা কলকাতার ইয়াদের অবস্থা দেখে, সেটা হচ্ছে যে করোনার মধ্যে খুব সম্ভব ঢাকেশ্বরী মন্দিরে 34 জন মন্দিরে মানে হচ্ছে করোনায় আক্রান্ত হয়েছে, ঢাকেশ্বরী মন্দির বা আমার ভুল হতে পারে স্বামীবাগ বা এই টাইপের কোন জায়গায়। আমরা মুসলমান অনেক ফ্রেন্ড অনেক উচ্ছ্বসিত স্ট্যাটাস দিতেছে, হ্যাঁ এবার ওই কি এই সেই, মানে কটাক্ষ করে কথাবার্তা বলতেছে। কেন ভাই, করোনা কি শুধু মসজিদ মন্দিরের মধ্যে কি অ্যাটাক করছিল, মসজিদের মধ্যে কি করে নাই, করছে। তাহলে ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ধর্মের ভিন্নতা থাকার মানে এই না যে আমি তাকে কটাক্ষ করব, আমি তাকে অপমান করব, আমি তার বাড়িঘর লুট করবো। এগুলা আমাদের বাংলাদেশের মধ্যে এটা তুলনামূলকভাবে কম হলো, ভারতের মধ্যে কিন্তু মানে হচ্ছে সাম্প্রদায়িকতা মারাত্মক পরিমাণে। এই জন্য বলতেছে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, আমরা মানুষ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। হিন্দু মুসলমানের অন্তরায় মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলত দূর করে আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। হিন্দু মুসলমানের অন্তরে ফাঁকি ছিল হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, স্যার ডিভাইড অ্যান্ড রুল। আপনারা ইউটিউবে আমার একটা ভিডিও আছে ডিভাইড অ্যান্ড রুল, একটু দেখে নেবেন, ঠিক আছে। ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, আপনাদের এটা অ্যাসাইনমেন্ট রইল। হিন্দু মুসলমান মিলনের অন্তরে বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলত দূর করে আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত, আদত মানে হচ্ছে স্বভাবত, আদত মানে হচ্ছে স্বভাবত, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসা দুশ্মনীর ভাব আনে না। মানে
ধর্মের বৈষম্য বলছে ধর্মের পার্থক্য, এখানে বৈষম্য বলতে বোঝাচ্ছে সে পার্থক্য, ঠিক আছে? পার্থক্য, কোনো হিংসা দুশ্মনীর ভাব আনে না। ধর্মীয়গত ভাবে আমাদের পার্থক্য থাকতেই পারে, তার মানে হিংসা দুশ্মনী আসবে কেন? যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না, কখনোই না। অন্য ধর্মকে ঘৃণা করবেন কেন? কখনোই না, ঠিক আছে? দেশের পক্ষে যা মঙ্গল, তাহলে প্রকৃত ধার্মিককে যে অন্য ধর্মকে ঘৃণা করে না, বুঝতে পারছেন বিষয়টা? আবার এর মানে এই না যে অন্যের ধর্মের আচার আচরণ আপনি পালন করতেছেন আর আপনার ধর্মের আচার আচরণের খবর নাই, এইটা আবার এই না, অতিরিক্ত উদারপন্থী না। বিষয়টা হচ্ছে হিন্দু ধর্মের লোকেরা হিন্দু ধর্মের ইয়ারা পালন করবে, কারণ দেখেন হিন্দু ধর্ম অনুসারে মানে প্রত্যেকে আমাদের যেমন মসজিদের মধ্যে হিন্দু ধর্মের লোক অ্যালাউড না মসজিদের মধ্যে নামাজের সময়, এটা একটা ধর্মীয় বিষয়। খ্রিস্টানদের প্রার্থনার সময় অন্য ধর্মের লোক অ্যালাউড না, হিন্দুদের পূজার সময় মুসলিমরা অ্যালাউড না, এটা খুব স্বাভাবিক বিষয়, এটা ধর্মীয় শাস্ত্র, শাস্ত্র অনুসারে এগুলো হচ্ছে। এখন আপনি কি করলেন একবারে হিন্দু ধর্মের পূজার মধ্যে একবার ইয়াটিয়া অনুসারে, কারণ আপনি পুরান ঢাকায় যান, পুরান ঢাকায় গেলে বুঝতেই পারবেন না আসলে কি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি না হিন্দু সংখ্যাগরিষ্ঠ বেশি, কিন্তু মোটামুটি অন্যান্য ধর্মের লোকেরা তাদের ধর্মটাকে খুব ভালো করেই মানে। তারা মানে ধর্মের উদারতা মানে এই না আমি আপনার ধর্ম মানবো আপনি আমার ধর্ম মানবেন, এরকম না। উদারতা মানে হচ্ছে আমি আপনার কোনো ক্ষতি করবো না আপনি আমার কোনো ক্ষতি করবেন না, এটাই হচ্ছে উদারতা, বুঝতে পারছেন বিষয়টা? সরস্বতী পূজা যে পরিমাণ মুসলমানরা যায় আমার মনে হয় সেই পরিমাণ হিন্দুরাও যায় সরস্বতী পূজায়, ঠিক আছে? অথচ ঈদের সময় কি আপনি হিন্দুদেরকে দেখেন? দেখেন না, কারণ তারা খুব ভালো করেই জানেন যে ধর্মীয় কালচার কোনটা। এটা আমি বলবো হচ্ছে অন্যান্য ধর্মের লোকেদের মধ্যে খুব ভালোভাবে মানা হয়, মুসলমানদের মধ্যে এই ভিত্তিগুলো নাই, বুঝছেন? ওনারা বেশি অসাম্প্রদায়িক হতে চায়, বরঞ্চ ওনারা অন্যদেরকে ক্ষতি করে ছাড়েন, ঠিক আছে? আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি হবেন না, যাই হোক ওটা একমত হওয়া দরুন না, শুধু আমি মনটা মতটা বললাম। অন্য ধর্মকে ঘৃণা করতে পারবেন না, ঠিক আছে? দেশের পক্ষে যা মঙ্গল করবার সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা ধরিয়ে পথে বাইরে হলাম। আগুনের ঝান্ডা মানে হচ্ছে সত্য প্রতিষ্ঠার আগুন, সত্য প্রতিষ্ঠার আগুন, ঠিক আছে? সত্য প্রতিষ্ঠার আগুন নিয়ে বাইরে হলাম। কোন জিনিস প্রতিষ্ঠা করতে হবে? দেশের পক্ষে যা মঙ্গলকর যা সত্য, ঠিক আছে? কিন্তু আল্লাহ জানে হয় কিনা। আচ্ছা, আনন্দময়ের আগমনে স্যার, আচ্ছা অনিমা ধন্যবাদ, ধন্যবাদ ইন্দুবা, জি এবার আমরা একটু এগুলো দেখি স্যার। কাজী নজরুল ইসলামের এটা রুদ্রমঙ্গল ইয়া থেকে নেওয়া হয়েছে, রুদ্রমঙ্গল। আর দেখেন আমার পথ প্রবন্ধে আমি এমন এক আমির আহ্বান প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ সত্য, সত্য প্রকাশে নির্ভীক অসংকোচ, সত্য প্রকাশে নির্ভীক অসংকোচ। আপনি কলেজে যখন এটা পড়াবে দেখেন, দেখেন কলেজে যখন এটা পড়াবে মোটেও ভালো লাগবে না দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ চাইলেও ওনারা অনেক কিছু বলতে পারেন না, চাইলেও ওনারা অনেক কিছু বলতে পারেন না, বুঝতে পারছেন? আমি আমার মতো করে পড়ে, আমরা যেন মোবাইল টিচার মানে ব্রাহ্মমান টিচার, আমরা যা ইচ্ছা তা বলতে পারি। আচ্ছা এরপর দেখেন ওইখানে একটা কথা আছে, দেখেন এই লাইনের মধ্যে একটা কথা আছে, সবার উপরে মানুষ সত্য তার উপর নাই কেউ। তিনি অনায়াসে বলতে পারেন কি যে আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, পরনির্ভরতা যেন না আসে, ঠিক আছে? পরনির্ভরতা যেন না আসে। কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানাইছেন? অবশ্যই সত্যকে নমস্কার জানাইছেন, ভুলের মধ্য দিকে সত্যকে পাওয়া যায়, কারণ ভুল থেকে শিক্ষা নিয়ে, ঠিক আছে? ভুল থেকে শিক্ষা নিয়ে সত্য যে কঠিন, কঠিনরে ভালোবাসিলাম সে কখনো আর বঞ্চনা, ঠিক আছে? এটা কি হবে, এটা ক নম্বরটা হবে, এক দুই, এক দুই। উক্ত প্রতিনিধিত্বের কারণ হচ্ছে এটা চার, চারের চার, আজকে এক আবার শেষ। কি প্রবন্ধ বুঝছেন, প্রবন্ধের গভীরের অর্থগুলো কি কি বুঝতে পারছেন? নজরুলের লেখাগুলো অন্যরকম, আপনারা অবশ্যই বুঝছেন। সলিমুল্লাহ খানের লেকচার গুলো শুনবেন, সলিমুল্লাহ খান পারলে, সলিমুল্লাহ খান অনেক কিছু শিখতে পারবেন, সলিমুল্লাহ খান স্যার, সলিমুল্লাহ খানের লেকচার গুলো, ঠিক আছে? আমরা শুনি।
এই জন্য প্রাউডনেস আর সত্যব্রত সে প্রাউড অনেকে আমরা প্যাচ লাগায় ফেলি যে আচ্ছা অনেকে আমরা প্যাচ লাগায় ফেলি যে দম্ভ দেখানো আর সত্যব্রত সে আমরা পার্থক্য কি না দম্ভ না এখানে বোঝাচ্ছে হচ্ছে যে অন্য কেউ আপনাকে ডোমিনেট করতে চাইলে অন্য কেউ আপনাকে ডোমিনেট করতে চাইলে আপনি তাকে কোনোভাবে ছাড় দিবেন না এর মানে এই না আপনি অন্যকে খেয়েও করবেন বুঝতে পারছেন এখন বললো যে কথার কথা আমি তো অক্সফোর্ডের স্টুডেন্ট তুমি তো ঢাকা ভার্সিটি কি আর বুঝো ঠিক আছে তখন আপনি ছাড় দিবেন না সোজা কথা এটা কিন্তু এর মানে এই না এই প্রবন্ধের মানে এই না যে আপনি অন্যরা যা হ্যাটা করা শুরু করবেন টিটকারি করা শুরু করবেন এটা যেন কখনো না হয় ঠিক আছে আচ্ছা আমিও এটা পড়ায় খুব মজা পাই এটা পড়ায় খুব মজা পাই আসলে মনের অনেক ইচ্ছা আছে এই ইচ্ছাগুলা অনেকেই বুঝবেন বুঝে না বা বুঝবে ওনা স্বাভাবিক বিষয় বুঝতে পারছেন নুসরাত আচ্ছা যাক আজকে ক্লাস করে আমার খুব ভালো লাগতেছে হ্যাঁ আজকে আপনাদের কথা অনুসারে হয়েছে আর এই কথাগুলো অ্যাডমিশন টেস্টের সময় দেখবেন খুব কাজে লাগবে খুব কাজে লাগবে অ্যাডমিশন টেস্টের সময় যে কোনো কোশ্চেন থাকলে বলেন স্যার তাহলে ভালো থাকেন ঠিক আছে রিভিউ দিবেন রিভিউ দিবেন ঠিক আছে রিভিউ দিবেন আমাদের একটা গ্রুপ আছে কিন্তু অনুশীলন এটা কমন গ্রুপ ঠিক আছে গ্রুপের মধ্যে রিভিউ দিবেন ওকে আল্লাহ হাফেজ